আসসালামু আলাইকুম। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো। ইউনিট 21, ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বের খাবার এখানে আমরা জানব। তো তোমরা এখানে খেয়াল করো, দেখো আমরা ছবিতে বিভিন্ন ধরনের খাবারের ছবি দেখতে পাচ্ছি। আমাদের আজকের ইউনিটের নাম হচ্ছে ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, লেসন 1 থেকে 2, পেজ 42 থেকে 43। আশা করি তোমরা বই সামনে রেখেছ। আমি এখন অর্থ সহকারে প্যাসেজটা পড়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে। খেয়াল করো সবাই, হাই আম অ্যালেক্স, আমি অ্যালেক্স, আই লিভ ইন লন্ডন, আমি লন্ডনে থাকি, আম ব্রিটিশ, আমি ব্রিটিশ, অর্থাৎ অ্যালেক্স কোথায় থাকে? লন্ডনে, এবং ওর জাতীয়তা হচ্ছে ব্রিটিশ। আই স্টার্ট মাই ডে অ্যাট 7 AM অ্যান্ড আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock, আমার দিন শুরু হয় সকাল 7টায় এবং আমি আমার সকালে নাস্তা করি সকাল 8টায়। অন উইক ডেজ, সপ্তাহের দিনগুলোতে, আই ইউজুয়ালি হ্যাভ মিল্ক, সিরিয়াল, এগস উইথ চিজ অ্যান্ড সাম জুস, সিরিয়াল অ্যান্ড অ্যান অ্যাপল, আমি সাধারণত সিরিয়াল অর্থাৎ শস্যদানা জাতীয় খাবার, দুধ এবং আপেল খাই। সামটাইমস আই হ্যাভ ফ্রাইড এগস উইথ চিজ অ্যান্ড সাম জুস, কখনো কখনো আমি ডিম ভাজি এবং ডিম ভাজি খাই পনিরের সাথে এবং কিছু জুস অর্থাৎ শরবত পান করি। অ্যাপেল জুস ইজ মাই ফেভারিট, অ্যাপেল জুস আমার প্রিয়, বাট আই লাইক ম্যাঙ্গো জুস টু, কিন্তু আমি আমের শরবতও পছন্দ করি। উই ডোন্ট গ্রো অ্যানি ম্যাঙ্গোস ইন মাই কান্ট্রি, আমার দেশে, আমার দেশে অথবা আমাদের দেশে আমরা কোনো আম ফলাই না, বাট উই ক্যান গেট ম্যাঙ্গো জুস অ্যাট দ্য সুপার মার্কেট, কিন্তু আমরা বড় বড় যে সুপার মার্কেটগুলো আছে সেগুলোতে আমরা এই আম পেয়ে থাকি অথবা আমের শরবত পেয়ে থাকি। হ্যালো, আম হেবা ফ্রম সৌদি আরাবিয়া, আমি হেবা সৌদি আরব থেকে বলছি, সৌদি আরবের। ইটস ভেরি হট হেয়ার, এখানে বেশ গরম। সো আওয়ার স্কুল স্টার্ট অ্যাট 7 AM, তাই আমাদের বিদ্যালয় শুরু হয় সকাল 7টায়। আই গেট আপ অ্যাট 5 in the morning, আমি ভোর 5টায় উঠি। অ্যান্ড আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 6 o'clock, এবং আমি আমার সকালে নাস্তা করি সকাল 6টায়। ফর ব্রেকফাস্ট, সকালের নাস্তায়, আই ইউজুয়ালি হ্যাভ সাম হট বিনস অ্যান্ড ব্রেড, আমি সাধারণত গরম শিমের ফল খাই এবং রুটি খাই। সামটাইমস আই হ্যাভ এগস, কখনো কখনো আমি ডিম খাই। আই ড্রিঙ্ক জুস অলসো এভরি মর্নিং, প্রতিদিন সকালে আমি, অধিকাংশ প্রতিদিন সকালে অথবা বেশিরভাগ সকালেই আমি শরবত খাই। ম্যাঙ্গো জুস ইজ মাই ফেভারিট, ম্যাঙ্গো জুস আমার প্রিয়, বাট আই লাইক অরেঞ্জ জুস টু, কিন্তু আমি কমলার শরবতও পছন্দ করি। উই ডোন্ট ড্রিঙ্ক এ লট অফ মিল্ক ইন আওয়ার ফ্যামিলি, আমার পরিবার প্রচুর পরিমাণে দুধ পান করে না। উই ডোন্ট লাইক ইট ভেরি মাচ, আমরা এটা বেশি পরিমাণে পছন্দও করি না। এবার নাম্বার বিতে খেয়াল করো, 42 পেজে, এখানে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে অথবা সেন্টেন্স অ্যাবাউট অ্যালেক্স অর হেবা, এই যে সেন্টেন্সগুলো আছে এটা আমাদের অ্যালেক্স এবং হেবার নাম দিয়ে, ইনফরমেশন দিয়ে লিখতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা ফিল আপ করতে হবে। তোমরা বইয়ের দিকে খেয়াল করো, নাম্বার বিতে ওয়ান নাম্বার আমাদের করে দেয়া আছে। নাম্বার টুতে খেয়াল করো, ড্যাশ ইজ ফ্রম সৌদি আরাবিয়া, দেখো এটা আমরা প্যাসেজে খুঁজলেই পাবো, হেবা ইজ ফ্রম সৌদি আরাবিয়া। নাম্বার থ্রি, ড্যাশ গেটস আপ অ্যাট 5 o'clock ইন দ্য মর্নিং, হেবা গেটস আপ অ্যাট 5 o'clock ইন দ্য মর্নিং। নাম্বার ফোর, ড্যাশ হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock ইন দ্য মর্নিং, অ্যালেক্স হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock ইন দ্য মর্নিং। নাম্বার ফাইভ, ড্যাশ লাইকস অ্যাপেল জুস, দেখো এটা আমরা অ্যালেক্সের প্যারা যেটা আছে সেটাতে আমরা পাচ্ছি, অ্যালেক্স লাইকস অ্যাপেল জুস। নাম্বার সিক্স, ড্যাশ হ্যাজ নট বিনস ফর ব্রেকফাস্ট, হেবা হ্যাজ নট বিনস ফর ব্রেকফাস্ট। এবার
পরের পেজে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, নাম্বার 43 পেজে দেখো, এখানে আমাদের কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের নিজেদের ইনফরমেশন দিয়ে লিখতে হবে। আমরা যে প্যাসেজটি পড়লাম, এই প্যাসেজের প্যাটার্নে অর্থাৎ এটার মডেল হিসাবে নিয়ে তোমরা তোমাদের নিজের মতো করে এই প্রশ্নের উত্তরগুলো লিখবে। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। দেখো নাম্বার 1-এ আছে, হোয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো। এখানে সাধারণত দেওয়া যায় আই গেট আপ অ্যাট 6 AM ইন দ্য মর্নিং। নাম্বার 2-তে দেখো, হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, তুমি কখন নাস্তা করো। এখানে দেওয়া যায় আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 6:30 AM। হোয়াট ডু ইউ ইউজুয়ালি ইট ফর ব্রেকফাস্ট, তুমি সাধারণত সকালের নাস্তায় কী খাও। এখানে তুমি যেটা খাও সেটার নামই দিতে পারো। যেমন আই ইউজুয়ালি হ্যাভ কী দিতে পারো, ব্রেড, ফ্রাইড এগস উইথ চিজ অ্যান্ড জুস ইন মাই ব্রেকফাস্ট। তারপরে দেখো নাম্বার 4-এ আছে, হোয়াট ডু ইউ লাইক টু ইট ফর ব্রেকফাস্ট, তুমি ব্রেকফাস্টে কী খেতে পছন্দ করো। হোয়াট ডোন্ট ইউ লাইক, তুমি কী খেতে পছন্দ করো না। এখানে দিতে পারো আই লাইক টু ইট ফর ব্রেকফাস্ট ব্রেড, রুটি অ্যান্ড জুস। আর এটাও দিতে পারো যে আই ডোন্ট লাইক অ্যাপেল জুস। এবার নাম্বার 5-এ খেয়াল করো, ডু ইউ হ্যাভ অ্যানি ড্রিঙ্কস উইথ ইউর ব্রেকফাস্ট, তুমি কি তোমার সকালের নাস্তায় কোনো পানীয় খাবার খাও। এখানে লিখতে হবে যে যদি খাও তাহলে অবশ্যই দিতে পারো যে ইয়েস আই হ্যাভ জুস অর মিল্ক ইন মাই ব্রেকফাস্ট, ফর মাই ব্রেকফাস্ট, এভাবে দিতে পারো। হোয়াটস ইউর ফেভারিট ড্রিঙ্ক, তোমার পছন্দের পানীয় কী। এটা তুমি মিল্কও দিতে পারো, আবার জুসও দিতে পারো। যদি জুস দাও তাহলে এটা নির্দিষ্ট করে দিতে পারো যে অ্যাপেল জুস আর ম্যাঙ্গো জুস ইজ মাই ফেভারিট ড্রিঙ্ক, এভাবে লিখবে। এবার দেখো, আমি এবার বোর্ডের দিকে তাকাও, তোমাদের নমুনা প্রশ্ন হিসেবে পরীক্ষায় যেরকম আসতে পারে আমি বোর্ডে লিখে রেখেছি, তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। আমরা যে প্রশ্নগুলো পড়লাম সে প্রশ্ন তোমাদের আসতে পারে, আবার এভাবে আমি যে বোর্ডে যেভাবে লিখে রেখেছি এভাবেও আসতে পারে, তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। দেখো নাম্বার 1-এ আছে, নাম্বার 1-এ, হু লিভস ইন লন্ডন, হোয়াট ইজ হিজ ন্যাশনালিটি, কে লন্ডনে থাকে এবং তার জাতীয়তাটা কী। অ্যালেক্স লিভস ইন লন্ডন, হিজ ন্যাশনালিটি ইজ ব্রিটিশ। এটা আমরা আমাদের প্যাসেজেই পেয়েছি, প্রথম প্যারাতেই পেয়েছি। নাম্বার 2, হোয়াট ডাজ হেবা রেগুলারলি হ্যাভ ইন হার ব্রেকফাস্ট, হেবা তার সকালের খাবারে নিয়মিতভাবে কী খায়। হেবা রেগুলারলি হ্যাভ সাম হট বিনস অ্যান্ড ব্রেড ইন হার ব্রেকফাস্ট। নাম্বার 3, হোয়াট কাইন্ড অফ কান্ট্রি ইজ সৌদি আরবিয়া, সৌদি আরবিয়া ইজ এ হট কান্ট্রি। দেখো এটা আমরা দ্বিতীয় প্যারাতে পেয়েছি যে দেয়ার আর ইট ইজ ভেরি হট হেয়ার, সো আওয়ার স্কুল স্টার্ট অ্যাট 7 AM, এই জন্য আমরা লিখেছি যে সৌদি আরবিয়া ইজ এ হট কান্ট্রি। হোয়েন ডাজ হেবাজ স্কুল স্টার্ট, হোয়াই, হেবাজ স্কুল স্টার্টস অ্যাট 7 AM বিকজ ফর হট ওয়েদার। নাম্বার 3, হোয়ার ডু দ্য ব্রিটিশ গেট ম্যাঙ্গো জুস, ব্রিটিশরা কোথায় আমের শরবত পায়। দ্য ব্রিটিশ গেট ম্যাঙ্গো জুস অ্যাট দি সুপার মার্কেট। এটা আমাদের কী আছে সাজিয়ে দেয়া নাই, কিন্তু এই প্যাসেজটা পড়ে আমাদের বুঝে নিতে হবে এবং সেভাবে গুছিয়ে লিখতে হবে। দেখো এখানে লেখা আছে যে এই যে উই ডোন্ট গ্রো অ্যানি ম্যাঙ্গোজ ইন মাই কান্ট্রি বাট উই ক্যান গেট ম্যাঙ্গো জুস অ্যাট দি সুপার মার্কেট, এভাবে আমাদের এই লাইন থেকে বুঝে সাজিয়ে লিখতে হবে। মোট কথা, যে প্যাসেজটা তোমাদের পরীক্ষায় আসবে তোমরা সেটা ভালোভাবে বুঝে নিবে, তাহলে যেভাবে প্রশ্ন হোক না কেন তোমরা আনসার করতে পারবে। এবার দেখো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে করে ফেলি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তোমাদের এরকম বক্সে ওয়ার্ড দেয়া থাকবে, সেই ওয়ার্ডের অর্থগুলো তোমরা আগে বুঝে নিবে। লিটিল ছোট্ট, কোল্ড ঠান্ডা, ম্যাঙ্গোজ আম, সিটিজেন নাগরিক, লাইক পছন্দ করা, লট অফ প্রচুর পরিমাণে। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের সেন্টেন্সটা আমরা ফিল আপ করে ফেলি। অ্যালেক্স ইজ এ ড্যাশ অফ লন্ডন, অ্যালেক্স ইজ এ সিটিজেন অফ লন্ডন, আমাদের কী হবে এখানে আনসারটা, অ্যালেক্স ইজ এ সিটিজেন অফ লন্ডন, এটা এ নাম্বার হবে।
বোথ অ্যালেক্স অ্যান্ড হেবা ড্যাশ ম্যাঙ্গো জুস। আমরা এই প্যাসেজটা পড়েই বুঝতে পারি যে অ্যালেক্স এবং হেবা দুজনই কি পছন্দ করে, ম্যাঙ্গো জুস পছন্দ করে। তাহলে পছন্দ করার ইংরেজি আমরা এখানে আছে পেয়ে গেছি, এখানে লাই ম্যাঙ্গো জুস। এবার নাম্বার সিতে খেয়াল করো, সৌদি আরবিয়া ইজ নট এ ড্যাশ কান্ট্রি, সৌদি আরবিয়া ইজ নট এ লিটল কান্ট্রি। দ্য ব্রিটিশ ডোন্ট গ্রো অ্যানি ম্যাঙ্গোজ, এটাও আমরা প্যাসেজে পেয়েছি, ডোন্ট গ্রো অ্যানি ম্যাঙ্গোজ হবে এটা ডি নাম্বার। নাম্বার ই, হেবাস ফ্যামিলি ড্রিঙ্কস এ ড্যাশ, হেবাস ফ্যামিলি ড্রিঙ্কস এ ড্যাশ মিল্ক। দেখো সৌদি আরবিয়া ইজ নট এ, আমাদের এখানে হবে হচ্ছে ইজ নট এ কোল্ড কান্ট্রি, ইজ নট এ কোল্ড কান্ট্রি, সিও এল ডি হবে এখানে কোল্ড কান্ট্রি। তারপরে হেবাস, দ্য ব্রিটিশ ডোন্ট গ্রো অ্যানি ম্যাঙ্গোজ, আর হেবাস ফ্যামিলি ড্রিঙ্কস এ লট অফ মিল্ক, হেবাস ফ্যামিলি ড্রিঙ্কস এ লট অফ মিল্ক। এবার খেয়াল করো নাম্বার এ থ্রিতে, কলাম এ ম্যাচ কলাম এ উইথ কলাম বি। খেয়াল করো এখানে আমাদের কি আছে, গ্রো, গ্রো মানে ফলানো বা জন্মানো। ইউজুয়ালি সাধারণত ব্রিটিশ, ব্রিটিশ হচ্ছে এক জাতীয়তা। তারপরে দেখো সুপার মার্কেট মানে বড় বাজার যেখানে সব কিছুই বিক্রি করা হয় অলমোস্ট হচ্ছে অধিকাংশ সময়। তারপরে এই কলাম্বির অর্থগুলো আমরা জেনে নিই। নাম্বার এতে আছে এ সিটিজেন অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের নাগরিক। টু প্রোডিউস সামথিং, কোনো কিছু উৎপন্ন করা। ইন দ্য ওয়ে দ্যাট মোস্ট অফেন হ্যাপেন, যেটা অধিকাংশ সময়ই ঘটে থাকে। নিয়ারলি কাছাকাছি বাট নট কমপ্লিটলি, কিন্তু পরিপূর্ণভাবে নয়। এ লার্জ শপ হুইচ সেলস ফুডস অ্যান্ড আদার থিংস, একটা বড় দোকান যেখানে কি করা হয় তোমার অনেক অনেক কিছু বিক্রি করা হয়। টু সেল সামথিং, কোনো কিছু বিক্রি করা। এবার দেখো গ্রো মানে জন্মানো, তাহলে আমরা এটা এখানে বি নাম্বারে পেয়ে যাচ্ছি, এটা নাম্বার ওয়ানের সঙ্গে যোগ হবে। তারপরে আছে ইউজুয়ালি, সাধারণত, এই যে ইন দ্য ওয়ে দ্যাট মোস্ট অফেন হ্যাপেন, এটা ইউজুয়ালি সাধারণত। নাম্বার টু, ব্রিটিশ, ব্রিটিশ হচ্ছে এ সিটিজেন অফ ইংল্যান্ড। নাম্বার ফোর, সুপার মার্কেট এ লার্জ শপ হুইচ সেলস ফুডস অ্যান্ড আদার থিংস। তারপরে অলমোস্ট, অধিকাংশ সময় কি হবে এটা, এটা নিয়ারলি বাট নট কমপ্লিটলি, নিয়ারলি না, এটা হবে হচ্ছে তোমার ফাইভে, আর এটা হবে ইউজুয়ালি থ্রিতে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার আমাদের যে প্রশ্নটা হয় কম্পোজিশন, এবার তোমরা একটু কম্পোজিশনের দিকে খেয়াল করো। এখানে আমাদের দেখো তোমাদের বইতে আছে যে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইওর ব্রেকফাস্ট, অ্যাবাউট ইওর ব্রেকফাস্ট যদি হয় তাহলে তোমরা এই যে এখানে যে প্যাসেজটা আমরা পড়লাম এটার প্যাটার্নে এখানে এখানে তোমরা আম যার যার নাম দিবে, নাম দিয়ে তারপরে আই লিভ ইন বাংলাদেশ, আই অ্যাম বাংলাদেশি, আই স্টার্ট মাই ডে অ্যাট 6 AM অ্যান্ড আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock, এরকম দিতে পারো। অন উইকডেজ আই ইউজুয়ালি হ্যাভ মিল্ক সিরিয়াল অর অ্যান অ্যাপল, সামটাইমস আই হ্যাভ ফ্রাইড এগস উইথ চিজ অ্যান্ড সাম জুস, এরকম দিতে পারো। যেহেতু ব্রেকফাস্ট বলেছে সেহেতু তোমরা ব্রেকফাস্টে কী কী নাস্তা করো আর কী কী পছন্দ করো আর কী কী পছন্দ করো না সেগুলোই তোমরা লিখবে। আবার তোমাদের এভাবেও হতে পারে যে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইওর ফুড হ্যাবিট, তখন তোমাদের খাদ্যের যে অভ্যাসগুলো, অর্থাৎ শুধু ব্রেকফাস্ট সম্পর্কে লিখলেই হবে না, তোমরা সারা দিন অর্থাৎ লাঞ্চ
ডিনারে কি কি খাও, ব্রেকফাস্টে কি কি খাও সেগুলো উল্লেখ করতে হবে। তো সেভাবেই আমরা এখন একটু বোর্ডে লিখি, তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। বোর্ডের দিকে খেয়াল করো। তোমাদের দুই ধরনের কম্পোজিশন আসতে পারে, একটা হচ্ছে প্রশ্ন সহ, আবার প্রশ্ন ছাড়া। যদি প্রশ্ন সহ আসে তাহলে প্রশ্নের উত্তর যেভাবে, প্রশ্ন যেভাবে থাকবে সেরকমই প্রশ্নের প্রশ্ন মতো করে উত্তর দিয়ে কম্পোজিশনটা সাজিয়ে লিখতে হবে। আর যদি প্রশ্ন ছাড়া আসে তাহলে তোমরা নিজেদের মতো করে দশ থেকে বারোটা সেন্টেন্সে একটা কম্পোজিশন তৈরি করবে। যদি এরকম আসে যে রাইটে শর্ট কম্পোজিশন, অ্যাবাউট ইয়োর ফুড হ্যাবিট, অ্যাবাউট ইয়োর ফুড হ্যাবিট, তখন তোমরা এভাবে লিখবে যে আম দিয়ে, তারপরে যে তোমাদের যার যার নাম দিবে, তারপরে এই প্যাসেজ থেকে তোমরা কিছুটা হেল্প নিতে পারো, আবার নিজেরা কিছুটা একটু বানিয়ে লিখতে পারো। এভাবে লিখতে পারো যে আম যার যার নাম দিবে, তারপরে আই এম বাংলাদেশি, আই স্টার্ট মাই ডে অ্যাট 6 AM, আই ইউজুয়ালি টেক বয়েল এগস, ব্রেক অ্যান্ড সাম জুস ইন মাই ব্রেকফাস্ট, আই লাইক অরেঞ্জ জুস বাট ম্যাঙ্গো জুস ইজ মাই ফেভারিট। এভাবে লিখতে পারো। তারপরে আরও এভাবে কিছু ইনফরমেশন দিতে পারো, আই লাইক রাইস, ফিশ অর মিট ফর লাঞ্চ অ্যান্ড ডিনার, বিফোর গোয়িং টু বেড আই লাইক টু ড্রিঙ্ক এ গ্লাস অফ মিল্ক। এভাবে তোমরা লিখতে পারো। তারপরে আছে দেখো তোমাদের এখানে নাম্বার বিতে 443 পেজে যে রাইট ইউর আনসার টু দ্য কোয়েশ্চেন ইন অ্যাক্টিভিটি এ ইন ইউর এক্সারসাইজ বুক, তোমাদের এটা HW থাকবে, সাথে থাকবে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ব্রেকফাস্ট, ইউজ দ্য ইনফরমেশন অ্যাবাউট অ্যাক্টিভিটি বি ইন ইউর এক্সারসাইজ বুক। তাহলে তোমরা HWটা লিখে নাও, 43 পেজ এ বি সি নং প্লাস ইয়োর ফুড হ্যাবিট কম্পোজিশন। ইয়োর ফুড হ্যাবিট তোমরা আজকের তারিখ দিয়ে HW খাতায় সুন্দর করে এই HWগুলো লিখে রাখবে। আর তোমাদের সাথে আমার স্কুলের ক্লাস রুটিন অনুযায়ী প্রতিদিন প্রতি সপ্তাহে শনিবার 10:30 হবে, আশা করি তোমরা সবাই উপস্থিত থাকবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আমরা পরের লেসন নিয়ে পড়ালেখা করব। ধন্যবাদ।